নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো এই 800 KM 300 ট্যাবলেটটি নিয়ে। এই 800 KM 300 ট্যাবলেটটি কিভাবে ব্যবহার করবেন, এর কি ডোজ আছে, এটি কিভাবে খাবেন, এর কি পার্শ্ব প্রতিক্রিয়া আছে, সেই নিয়ে আজকে বলবো। তার আগে বলি, এই চ্যানেলে মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। তো যে মেডিসিনটি বলছিলাম সেটি হচ্ছে 800 KM 300। এটি বিভিন্ন পাওয়ারের হয়, যেমন 150 MG হয়, 300 MG হয়, 600 MG হয়, এরকম বিভিন্ন পাওয়ারের হয়। এটি হচ্ছে অ্যালকেম ল্যাবরেটরিজ ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। এটি 10টি ট্যাবলেটের পাতা, 10টি ট্যাবলেটের দাম করেছে 254 টাকা। এটি যে কোনো মেডিসিন দোকানে গেলে আপনি পেয়ে যাবেন। এটি বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির মার্কেটে পাওয়া যায়। যেমন এটি আমি দু একটা মেডিসিনের নাম বলি, সর্বিডল 300, আর্সোকল 300, ইউডিলিভ 300, হেপাকাইন 300, ইউলিসিস 300, গলবি 300, এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আমার কাছে আরেকটি মেডিসিন আছে, সর্বিডল 300, এটি 10টি ট্যাবলেটের পাতা, এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানি মার্কেটে পাওয়া যায়। এটি 10টির দাম করেছে 241 টাকা। এটা হচ্ছে আপনার ফ্র্যাঙ্কো ইন্ডিয়া লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে, ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। এবার বলি এর ব্যবহার। এই 800 KM 300 ট্যাবলেটটি সাধারণত পিত্ত অ্যাসিড, যা পিত্ত পাথরের সমস্যাগুলোর চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। এটি লিভারের সমস্যা, যেমন পেটের মধ্যে পাথরে জমে যাওয়া বা পাথর হয়ে যাওয়ার লক্ষণগুলো, জন্ডিস, পেটে ব্যথা, মূত্রাশয়ের মধ্যে বা মূত্রথলিতে পাথর জমে যাওয়া, গলব্লেডারের পাথর জমে যাওয়া থাকার সময় দেখা গেছে, এটা সাধারণত ক্লোস্টরের জন্য এই সমস্যাটি হয়ে থাকে। তখন এই পাথর কমানোর জন্য অনেক সময় দেখা গেছে যে এই 800 KM ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। মানে এবং এমনও হয়েছে যে ক্যালসিয়াম সে মূত্রথলিতে জমে গেছে, তার জন্যও সেই 800 KM, এই 800 KM 300 ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। যদি কোনো পেশেন্ট লিভারের ড্যামেজ হয়ে যায়, লিভার ড্যামেজ হয়ে যাওয়ার অনেকগুলো কারণও থাকতে পারে, খালি পেটে থাকা বা সারাদিন না খেয়ে থাকা, এবং অনেক সময় দেখা গেছে বেশি করে ড্রিঙ্ক করা, অনেকদিন ধরে ড্রিঙ্ক করছে বা মদ্যপান করছে, তার জন্য অনেক সময় লিভারের সমস্যা হয়ে থাকে বা লিভার ড্যামেজ হয়ে যেতে পারে। এবং সেই লিভার ড্যামেজ হয়ে যাওয়ার জন্য তখন অনেকদিন ধরে এই 800 KM 300 ট্যাবলেটটি ব্যবহার করার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। এটা জরুরি নয় যে যে ব্যক্তি বেশি করে ড্রিঙ্ক করে বা মদ্যপান করে তারই লিভারের সমস্যা আছে, তা নয়। এমন অনেক পেশেন্ট আছে বা অনেক রোগী আছে যাদের লিভারের সমস্যা আছে। কিছু কিছু পেশেন্ট আছে, যেমন তাদের ঠিকমতো ঘুম হয় না, পায়ের তলায় ব্যথা করে, পা জ্বালা করে, খিদে ঠিক মতো পায় না, পেট ফুলে যায়, তখনও ডাক্তারবাবুরা এই 800 KM 300 ট্যাবলেটটি ব্যবহার করার জন্য বলে থাকেন। এবং এমন কিছু পেশেন্ট আছে যাদের ওজন কমানোর জন্য সার্জারি করা হয়েছে, তাদেরকেও অনেক সময় অনেক দিন ধরে এই 800 KM ট্যাবলেটটি ব্যবহার করার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। প্রেগনেন্টের সময়ও কিছু কিছু মহিলাকে এই ট্যাবলেটটি খাওয়ার জন্য বলা হয়ে থাকে। এবং কিছু কিছু মহিলা আছে যারা প্রত্যেক দিন এই পিল ট্যাবলেট বা পিল বড়ি, যেটা প্রত্যেক মাসে খেতে হয়, সেই ট্যাবলেট দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে খেয়ে আসছেন, তাদেরও অনেক সময় এই 800 KM ট্যাবলেটটি খাওয়ার জন্য প্রেসক্রাইব করে থাকেন। এবং এমনও হয়েছে লিভারের সমস্যা বেড়ে গেছে এবং ঘুম হয়নি, তাদেরকে ইউরিনের কালার চেঞ্জ হয়ে গেছে, তখনও ডাক্তারবাবুরা এই এই 800 KM ট্যাবলেটটি ব্যবহার করার জন্য বলে থাকেন। আবার এমন কিছু অনেক পেশেন্ট আছে যারা দীর্ঘদিন ধরে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট খাচ্ছেন, তাদেরও অনেক সময় দেখা গেছে এই ইউরিন কালার চেঞ্জ হচ্ছে না, ঘুম আসে না, কালার চেঞ্জ হচ্ছে, ঘুম আসে না, খিদে হয় না, তাদের অনেক সমস্যা হচ্ছে। সেই সমস্যার জন্য ডাক্তারবাবুরা এই 800 KM ট্যাবলেটটি ব্যবহার করার জন্য লিখে থাকেন বা বলে থাকেন।
যদি ছোট করে বলা হয় তাহলে বলবো লিভার সম্বন্ধীয় কোনো প্রবলেমের জন্য, যে কোনো প্রবলেমের জন্য এই 800 mg 300 ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। এবার জেনে নেব এই মেডিসিনটির ডোজ। এটি যেহেতু 150 mg হয়, 200 mg হয়, 300 mg এবং 600 mg হয়, সেই জন্য এই ট্যাবলেটটি বয়স এবং ওজন অনুযায়ী অ্যাডাল্টদের ক্ষেত্রে দেখা গেছে সকালে একটি এবং রাত্রে একটি খাবার পর বলে থাকেন, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে তাদের ওজন এবং বয়স অনুপাতে সকাল দুপুর রাত্রে তিনবার করেও খাবার পর অনেক সময় ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। এবং এটি 5-10 দিন পরে এমনও হয়েছে যে পেশেন্টকে আরও 2-4 মাস বা 6 মাস পর্যন্ত খাওয়ার জন্য বলেছেন, এবং 6 মাস পর তখন এই ট্যাবলেটটি পাওয়ার কমিয়ে দিয়ে একটি করে দিনে দুবার বা একটি করে দিনে একবার খাওয়ার জন্য প্রেসক্রাইব করে থাকেন। সবশেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যেমন শ্বাসকষ্ট হতে পারে, ডায়রিয়া হতে পারে, বদহজম হতে পারে, মাথা ব্যথা হতে পারে, বমি বমি ভাব হতে পারে, পেটে ব্যথা হতে পারে, প্রস্রাব ঘোলা হতে পারে, পায়খানার কালার চেঞ্জ হতে পারে, চুল পড়া বা চোখের পাতা জ্বালা বা মুখ ঠোঁট ফুলে যাওয়া ইত্যাদি হয়ে থাকে। এগুলো আমি যেগুলো বললাম এগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা আপনাদের দেখা দিয়ে থাকে তাহলে আমি বলবো অবশ্যই মেডিসিনটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নেবেন। তবে প্রত্যেক দিনের মতো আজকেও বলি এটি সবারই ক্ষেত্রে হয় না, কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে, কিছু কিছু রোগীর ক্ষেত্রে এটি হয়ে থাকে। তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন বা ঘন্টাটা বাজিয়ে দিন। আর আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আজকে এখানেই শেষ করলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।